কক্সবাজারে সারাটা দিনই ছিলাম মেরিন ড্রাইভ রোডে এবং সেদিন কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকে ডিটেল ব্লগ হ্যালো ই প্রিয় দিস ইজ উমি ফ্রম ইউ মেকআপ চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ডি ভিডিও আজকে আমি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি এবং সকালে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটাও আমরা অলরেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এবং আমরা আছি সি প্যারাডাইজ হোটেলে এবং তাদের যেই বিহেভিয়ার তাদের যে সার্ভিস সেটা আসলে অনেক দুর্দান্ত ছিল অনেক ভালো ছিল যে কয়টা দিন আমি বাজার ছিলাম আমি সকালবেলা ব্রেকফাস্টটা করে চলে আসলাম বিচের পারে এবং বিচের পারে এসে আমি বসে থাকতাম এবং এই যে সুন্দর সমুদ্র সৈকতটা তার সাথে খুব সুন্দর ঢেউ এগুলো উপভোগ করতাম আমি আমার হাজব্যান্ড দুজন মিলে এবং তার সাথে একটু কফি খেতাম এবং দেখতেই পাচ্ছ যে পানিটা কত দ্রুত কাছে চলে আসছিল এরপর রুমে এসে দেখেই আমি অনেক সারপ্রাইজ যে রুমটা অনেক ক্লিন করে দিয়েছে তারা তাদের বলাও লাগে না যে রুমটা আমাদের ক্লিন করা প্রয়োজন এবং খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল যাই হোক আমি আমি রেডি হয়ে নিচ্ছি একদম সকালবেলা আমরা রেডি হচ্ছি এখন বাজে এগারোটা বারোটা সো রেডি হয়ে আমরা আজকে বের হবো এবং মেইন ড্রাইভ রোডে যাব ইনানি বিচ যাব তার সাথে আরও অনেক জায়গায় ঘুরবো সো সেটাই এক্সপ্লোর করব আজকে যেহেতু এটা আমাদের সব সময় করা হয় কক্সেস বাজার গেলে তারপরেও সহ ঘোরাটা আসলে অনেক বড় একটা ব্যাপার অনেক মজা হয় সো আমরা এই যে এই রকম একটা হচ্ছে চাঁদের গাড়ি বলে যেটাকে ঠিক করেছিলাম যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম টোটাল দশজন সো দশজনের জন্য এটা আমার কাছে মনে হয় খুবই এনাফ একটা প্লেস এবং খুবই গুড একটা ডেল সো আমরা সবাই মিলে এই যে উঠে পড়ছি এবং এখন আমরা যাব একদম মেইন ড্রাইভ রোডে আমি খুব এক্সাইটেড ছিলাম তার কারণ আজকের দিনটা এত সুন্দর ছিল খুবই রোদেলা টাইপের একটা দিন ছিল আকাশটা ক্লিয়ার ছিল এবং ঘুরতেও অনেক ভালো লাগছিল যদিও অনেক গরম বাট তারপরেও আমি খুব এনজয় করে করে ঘুরছিলাম আমরা দুইজন এবং আমরা কিছু হচ্ছে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম দুজন যেতে যেতে এবং দেখতেই পারছো আমি এবং আমার হাজব্যান্ড আমার আপু ছিল এবং এই সাইডে কিন্তু এই রোডে পুলিশ প্রোটেকশনটা অনেক ভালো সো আমাদের পিছনে দেখতে পাচ্ছিলাম যে পুলিশের গাড়ি ছিল তো আমরা সব মিলিয়ে এনজয় করতে করতে যাচ্ছিলাম এটা হচ্ছে কাঁকড়া বীচ এবং এখানে শুটিং হয় এবং যারা হচ্ছে মেইনলি প্যারাসাইলিং করে তারা এখানে আসে সো আমি এর আগের বছর এখানে ঘুরে গেছি সেজন্য এখানে আর নামই নাই সো তোমরা যারা আসবা ডেফিনেটলি তোমরা কাঁকড়া বিচের এই জায়গাটা ঘুরবা খুবই সুন্দর খুবই মানে কি বলবো অনেক সুদিং একটা জায়গা এরপর আমরা চলে আসলাম প্রায় ইনানি বীচ এবং ইনানি বিচ এসেই এত পরিমাণে গরম আম্মলি ছাতা নিয়ে বসে এরপর আমরা আর একটু দূরে এসে আমরা হচ্ছে নামলাম নিচে এবং দেখতেই পাচ্ছ একদমই ভর দুপুরবেলা আসছি বিকাল বিকাল হয় নাই কারণ ভর দুপুরবেলা এসেছি যাতে করে সন্ধ্যা সন্ধ্যা করে বাসায় ফিরতে পারি এবং আমার খুব সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছ এটা আমি মিশার্ট পেজ থেকে মেবি নিয়েছিলাম খুবই সুন্দর একটা চায়না ড্রেস এবং আমার মনে হয়েছে যে এরকম বিচ ওয়ার হিসেবে এটা খুবই পারফেক্ট লি যায় এবং আমার কাছে কেন জানি না এই পরিবেশ তুলনায় ড্রেসটা অনেক বেশি আইসুদিন লাগছিল অ্যান্ড হোয়াইট কালার আমার সব সময় ফেভারেট অ্যান্ড এটা অনেক ফ্লোরাল টাইপের একটা ড্রেস ছিল যদিও এখানে সবাই সবার মতো ঘুরছিল আমরাও কাটাচ্ছিলাম একসাথে হাত ধরে হাঁটছিলাম ঘুরছিলাম এবং এদিকে আমার আম্মু তারাও হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল তারাও কাপল শ্যুট করছিল বলা যায় সো যেহেতু সবাই ফ্যামিলি মেম্বার এসেছে সবাই ছোটো ছোটো মুহূর্ত ছিল আমি ক্যাপচার করা ট্রাই করেছি এরপর আমার জামায়তো এখানে কলা বিক্রি করতেছিল আমি ছোট্ট একটা ক্লিপ দেখাই দিলাম আর আমি এখানে ডাব খাচ্ছিলাম ডাবলার কাছ থেকে এবং এখানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তুলছিলাম এখানে ডাবের সাইজগুলো এতটা বড় যে তুমি একা পানিটা খেয়ে শেষ করতে পারবা না আমি অলমোস্ট আমি আমার হাজব্যান্ড দুজন মিলেও শেষ করতে পারি নাই এত বড় একটা জায়ান্ট সাইজের ডাব ছিল সো এটা খেয়েও আমার অনেক শান্তি লাগতেছিল যে কক্সবাজার বসে বিচের পারে বসে ডাব খাওয়ার মজাই আলাদা এরপর আমার সব থেকে ফেভারেট ফুল হচ্ছে জবা ফুল অ্যান্ড জবা ফুল ছিঁটতে আমার এত ভালো লাগে মানে জবা ফুলের সাথে আমার ছবি তুলতে জবা ফুল নিয়ে থাকতে আমার বেশি ভালো লাগে অন্য যে কোনো ফুলের থেকে আমার জবা ফুল বেশি পছন্দ তারপরেই তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই মানে এত সুন্দর ভিউ ছিল জাস্ট বলার বাইরে যেহেতু খুবই সানি একটা ডে ছিল ও বাই দ্য ওয়ে আমি স্কিন কেয়ার কী করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আমি আজকে ব্যবহার করছি পিওর গ্লো ফেশিয়াল এবং এই ফেশিয়ালটা করলে তোমার স্কিনটা গ্লোয়িং হবে স্কিনটা ব্রাইটেনিং হবে বেশ চকচকে একটা ফিল দিবে যেটা ওয়েলেসিয়া ব্র্যান্ডের ছিল এবং আজকে আমি ওয়েলেসিয়া ব্র্যান্ডের গ্লো ফেশিয়ালটা নিয়েছি যেহেতু আমার স্কিনে প্রায়ই সানট্যান পড়ে এই জন্য আমি তাদের এটা ব্যবহার করেছি অ্যান্ড তারপর ব্যবহার করছি পিওর গ্লো সিরামটা এটা আমার স্কিনটাকে গ্লোয়িং হাইড্রেট করতে সাহায্য করবে পিগমেন্টেশন কমাবে এবং যাদের সানট্যানের প্রবণতা আছে আমার তো বাইরে গেলে স্কিনটা কালো হয়ে যায় ডেফিনেটলি এটা তোমরা ট্রাই করতে পারো এরপরে তাদের নাইট ক্রিম পিওর অর্গ্যানিক নাইট ক্রিম সিরাম ফেসিয়াল এগুলো কিন্তু একদম পিওর তোমরা পেয়ে যাবা যারা অর্গ্যানিক স্কিন কেয়ার করতে পছন্দ করো সো এই তো আমার স্কিন কেয়ার অ্যান্ড একটা গ্লোয়িং স্কিন কেয়ারের জন্য কিন্তু এই কয়টা স্টেপ ফলো করলেই যথেষ্ট স্কিনটা সুন্দর দেখা যায় এরপর আমরা চলে আসলাম কথা বলতে বলতে মিনি বান্দরবনে এবং কক্সেস বাজারে একটা নতুন প্লেস হচ্ছে মিনি বান্দরবন এখান থেকে বান্দরবনটা যদিও দেখা যায় বাট এখানে একটা বান্দরবনের ভাইবস আছে বলে এটার নাম হচ্ছে মিনি বান্দরবন দেখতেই পারছো যে পরিবেশটা কত সুন্দর মানে এক টিকিটে দুই ছবি যেরকম আমরা দেখি সেরকমই কক্সেস বাজার এসে যদি তোমরা বান্দরবনের ওয়াইপস নিতে চাও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চাও ডেফিনেটলি মিনি বান্দরবন ইজ দ্য বেস্ট প্লেস ফর ইউ এখানে এসে আমরা কিছুক্ষণ টাইম কাটালাম এখানে আমরা পেপেও খেয়েছি আমি ক্লিপ নেই নাই বাট যাওয়ার আগে আমি এই যে পিচ্ছিদের সাথে সবার সাথে বাই দিয়ে চলে গেলাম হিমছড়িতে হিমছড়ি অ্যাজ ইউজুয়াল আমরা সবাই যাই এটা একটা খুবই কমন একটা ট্যুরিজম প্লেস বলা যায় এবং এখানে এসে আমি পাহাড়ে না উঠে আমি চলে আসলাম সমুদ্র সাইডে কারণ হিমছড়ির উল্টোপাশের যেই সমুদ্র সৈকতটা এটা আমার সব থেকে পছন্দের একটা জায়গা এবং আমি হিমছড়িতে আসলে পাহাড়ে না উঠে এই জায়গাটাই যাই এই জায়গাটা কেন জানি না আমার অনেক ভালো লাগে একদম নিরিবিলি পরিবেশ কোনো জনমানব নাই তুমি একদম ইজিলি এনজয় করতে পারবা সো আমার হাজবেন্ড এখানে উম্মি প্লাস পিউ প্লাস প্রাণ এই তিনটা লেখছিল মানে আমাদের ফ্যামিলি মেম্বার আমরা তিনজন পিউ সহ সো সেটাই লেখছিল। এরপর আমি চলে আসলাম হিমছড়ি এই সাইডে যেহেতু আম্মোরা গিয়েছিল গিয়ে একটা ছোট পিচ্চির সাথে দেখা হলো পিচ্চিকে ফুল পরিয়ে দিলাম এরপর দেখলাম যে একটা পিচ্চি সুন্দর করে ফুলগুলো মেক করছে এগুলো আসলেই তারা বিশ টাকা তিরিশ টাকা তুমি ভালোবেসে যা দিবা তাই তারা নিবে সো আমি এগুলো দেখতে দেখতে চলে আসলাম আবার হোটেলে এবং হোটেলে এসে এখন ফ্রেশ হব যেহেতু আজকে সারাটা দিনের একটা লং জার্নি বলা যায় সো মুখের অবস্থা খুবই খারাপ আমাদের হোটেলের পাশে একটা ভাত ভর্তা রেস্টুরেন্ট ছিল এবং এখানে প্যাকেজ অনুযায়ী আমরা ভাত ভর্তা নিয়েছিলাম এবং এখানে প্রায় পনেরো কি বিশ রকমের ভাত ভর্তা ছিল এত মজা মানে এখানে মাস তোমরা আসলে যারা ভাত ভর্তা লাভার এখানে খাবার এটা হচ্ছে দাওয়াত রেস্টুরেন্ট একদমই তোমার কলাতলি বিচের পাশে এই তো সারটা দিনে ঘোরাঘুরির পর এবার রেস্ট নেওয়ার পালা রুমে চলে আসলাম এবং এখন একটা লম্বা ঘুম দিব কালকে তোমাদের সাথে আবার ভিডিওতে দেখা হচ্ছে সো আজকে মতো এই পর্যন্ত তা